নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 30 বছর পর সমস্ত রেকর্ড ভাঙতে চলেছে শনি মহারাজ। 6টি রাশির সোনার রথযাত্রা শুরু হতে চলেছে। আমি থাম্বনেইলে এই কথাটি লিখেছি, কেন আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণরূপে শুনবেন, শুধুমাত্র রাশির নাম শুনে বেরাবেন না। দেখুন, প্রথমেই বলি, এই যে 29 এপ্রিল 2022 শনি মকর রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করছে, অর্থাৎ কুম্ভ রাশিতে শনি কিন্তু পজিটিভ ফল কিন্তু দিয়ে থাকে এবং স্বরাশিতে প্রবেশ করছে। 6 রাশির ক্ষেত্রে কিন্তু মানে সোনায় সুহাগা হতে চলেছে। 30 বছর পর এই কুম্ভ রাশিতে শনির প্রবেশ বিগত দিনের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়তে চলেছে এই 6 রাশি। কেন আমি এই ভিডিওতে বিস্তারিত আপনাদেরকে আলোচনা কিন্তু করব। তবে আপনার জন্মছকে যদি শনি প্লেসমেন্ট ভালো থাকে, তবে এই সময় কিন্তু আপনি দুর্দান্ত রেজাল্ট কিন্তু পাবেন। আর যদি আপনার শনি রাশিচক্রে পাককর্তার যোগে থাকে, শনি যদি নিচস্থ থাকে, শনি যদি অশুভ গ্রহের সঙ্গে অবস্থান করে, শনি যদি ডিগ্রিগত দিক থেকে দুর্বল হয়, শনি যদি নক্ষত্র সঠিক নক্ষত্র না পায়, তাহলে কিন্তু আপনি পূর্ণ মাত্রার রেজাল্ট কিন্তু পাবেন না। এই জন্য আমি বারবার বলছি, শনি রক্ষা কবচ আপনার পরিধান করুন। শনি রক্ষা কবচটা আপনাদের বেশ কিছু দিক থেকে কিন্তু লাভ করবেই করবে, বিশেষ করে অর্থনৈতিক দিকটা, কর্মের দিকটা। যাদের ক্ষেত্রে শনি ভালো আছে তারাও কিন্তু শনি রক্ষা কবচ কিন্তু পরিধান করতে পারেন। শনি রক্ষা কবচ আপনার ভাগ্যের চাকা ঘুরিয়ে দিতে পারে। এই যে 30 বছর পর সমস্ত রেকর্ড ভেঙে সোনার রথযাত্রা শুরু হতে চলেছে শনি মহারাজের এবং নতুন রেকর্ড গড়তে চলেছে যে 6 রাশির, সেই 6 রাশির নাম আমি আপনাদেরকে বলবো। তবে একটি কথা আমি বারবার বলছি, শনি হচ্ছে কলিযুগে ন্যায়কারক গ্রহ, শনি হচ্ছে কর্মফলদাতা, শনি আমাদের কর্মের যে ফল সেটা কিন্তু সম্পূর্ণ শনি কিন্তু দিয়ে থাকে। শনি যদি আপনার জন্মছকে পীড়িত থাকে, আপনি প্রচুর হার্ডওয়ার্কিং করবেন, কিন্তু তাও কিন্তু আপনি সে মতো অর্থ ইনকাম করতে পারবেন না। শনি আমাদেরকে কি দেখায়? শনি লোহার ব্যবসা, শনি আমাদের দেখায় গাড়ির বিজনেস, কলকারখানা, রাজনীতি, পেট্রোল কেমিক্যাল, ডালের ব্যবসা, কাঁচের ব্যবসা, চামড়ার জুতোর ব্যবসা, এই জায়গাগুলো কিন্তু শনি কিন্তু নির্দেশ কিন্তু করে। তো আপনার জন্মছকে শনির প্লেসমেন্ট যদি ভালো থাকে, তাহলে আপনি কিন্তু এই সময় দুর্দান্ত রেজাল্ট আপনি কিন্তু পাবেন, এ বিষয়ে কোনো দ্বিমত নেই। রাজনীতির ক্ষেত্রে যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু শনিকে মাস্ট ভালো থাকা দরকার। শনি নির্দেশ করে জনতাকে। শনি যদি আপনার জন্মছকে দুর্দান্ত পজিশনে থাকে, আগামী 2.5 বছর নির্ণায়ক হতে চলেছে, অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে। যাদের ক্ষেত্রে সমস্যা আছে তারা নিজস্ব জন্মছক দেখান, সমস্যা নিয়ে পড়ে থাকবেন না। কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে ওয়ার্ড নেই, আমি বারবার বলি এভরিথিং ইজ পসিবল। সঠিক রোগ নির্ণয় এবং সঠিক প্রতিকার যদি আপনার হয়, তো আপনার ভাগ্য ঘুরতে বাধ্য। ডায়েরিতে নোট করে নিন, এই 30 বছর পর শনির রাশি পরিবর্তনে যে রাশিগুলো অদ্ভুত
অকল্পনীয় লাভ পেতে চলেছে প্রথম রাশি তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে কেন্দ্রতিকোণ রাজযোগ সৃষ্টি করছে, আপনাদের আকস্মিক ধনলাভ, শেয়ার মার্কেট, সম্পত্তি, কর্ম, ভাগ্য, এই জায়গাগুলো কিন্তু আপনাদের ভালো কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ এই জায়গাগুলো থেকে কিন্তু আপনারা যথেষ্ট লাভ আপনারা এই সময় কিন্তু পাবেন। কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, কর্মযোগ, এই সম্ভাবনাগুলো কিন্তু সৃষ্টি করছে তুলা রাশির ক্ষেত্রে। এবং আকস্মিক অর্থপ্রাপ্তি, এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম এরপর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের ভাগ্যভাবে অবস্থান করছে ভাগ্যোদয়, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, আপনাদের সবথেকে বড় পাওয়া যেটা হচ্ছে শনির ঢাইয়া আপনাদের শেষ হয়ে যাচ্ছে, দীর্ঘদিনের আটকে থাকা কাজ সম্পূর্ণ হবে, বন্ধ ভাগ্য আপনাদের খুলতে চলেছে, অপার ধন আপনারা কিন্তু পেতে চলেছেন। আপনি মিথুন রাশি মানুষ, ধনবর্ষা হতে চলেছে মিথুন রাশি, কর্ম অর্থ দিক থেকে কিন্তু এবং ক্যারিয়ার দিক থেকে আপনারা কিন্তু সফলতা কিন্তু পাবেন। তিন নম্বর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের সশনমক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে, আপনাদের ক্যারিয়ারের দিক থেকে ডেভেলপমেন্ট, বাধা বিপত্তি আপনাদের কাটবে, আর্থিক স্থিতির জায়গা আপনাদের মজবুত হবে, ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন এবং দৈনিক রোজগার আপনাদের বৃদ্ধি করবে। কুম্ভ রাশি ক্যারিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, বড় ধরনের কন্ট্রাক্ট, বিদেশ থেকে লাভ, এই সম্ভাবনাগুলো কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু নির্দেশ এই সময় করছে এবং ডুবে গেছে আটকে গেছে এমন টাকা আপনাদের কিন্তু পুনরুদ্ধার হতে চলেছে। শনির 30 বছর পর রাশি পরিবর্তন কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু মানে অদ্ভুত অকল্পনীয় লাভ কিন্তু আপনাদেরকে দিবে। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম বৃষ রাশি। 4 নম্বরে বৃষ রাশির ক্ষেত্রে কর্মকেন্দ্রিক সমস্যা আপনাদের কাটবে, কর্মক্ষেত্রে নতুন চাকরি পাওয়া, গভর্নমেন্ট জব পাওয়া, এমএনসি কোম্পানিতে চাকরি পাওয়া, এই সম্ভাবনাগুলো কিন্তু বাড়বে। কর্মক্ষেত্রে উচ্চ পদে আসীন হওয়া, মান সম্মান বৃদ্ধি পাওয়া, রাজনীতির ক্ষেত্রে সফলতা পাওয়া, আগামী 2.5 বছর দুর্দান্ত রেজাল্ট কিন্তু বৃষ রাশি কিন্তু পেতে চলেছে এবং বিদেশ থেকেও আপনারা কিন্তু এই সময় প্রফিট কিন্তু আপনারা পাবেন, বিদেশের সাথে যারা রত আছে বিদেশ থেকে আপনারা প্রফিট পাবেন। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে দুর্দান্ত, 29 এপ্রিল 2022 পর থেকে অনেকেই বলছে খারাপ খারাপ খারাপ, দেখুন আপনাদের ক্ষেত্রে ধনভাবে অবস্থান করছে এই মকর রাশির উপর এবং মকর রাশি কুম্ভ রাশি পার্ট বাই পার্ট শনি সাড়ে সাথে কী হতে চলেছে আমি কিন্তু আলোচনা খুব শীঘ্রই দিতে চলেছি, কোন কোন দিক থেকে আপনারা লাভ পাবেন এটা আমি কিন্তু শীঘ্রই আমার চ্যানেলে আপলোড করতে চলেছি, ধনু মকর কুম্ভ এবং মিনের সম্বন্ধে আমি আপলোড করছি খুব শীঘ্রই। তো মকর রাশির ক্ষেত্রে শনি রাশি পরিবর্তন, আপনাদের অর্থনৈতিক দিক থেকে আপনারা কিন্তু এই সময় যথেষ্ট পরিমাণে কিন্তু সফলতা পাবেন, ফিনান্সিয়াল গেন আপনাদের এই সময় কিন্তু হবে এবং বেশ কিছু ক্ষেত্রে আপনাদের ভাগ্যের সাপোর্ট আপনারা কিন্তু পাবেন। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে আপনাদের 10-11 কানেকশান, যে কোনো কাজে আপনারা কিন্তু সফলতা কিন্তু পাবেন, দীর্ঘদিনের আটকে আছে এমন কাজ আপনারা কিন্তু সফলতা পাবেন, কর্মকেন্দ্রিক সমস্যাগুলো আপনাদের কাটবে, অর্থাৎ যারা চাকরি করছেন চাকরির ক্ষেত্রে কিন্তু আপনারা দুর্দান্ত রেজাল্ট কিন্তু আপনারা এই সময় কিন্তু পাবেন, অর্থাৎ এই সময়ের মধ্যে আপনার বিশেষ করে আপনাদের অর্থনৈতিক দিকগুলো কিন্তু আপনাদের ডেভেলপমেন্টের জায়গা কিন্তু দেখা কিন্তু যাচ্ছে আপনি যদি হন মেষ রাশির মানুষ আপনার ক্ষেত্রে, এবং বিদেশ থেকে আপনারা বিশেষভাবে লাভবান পাবেন, বিদেশের সাথে যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত আছেন বিদেশ থেকে কিন্তু আপনারা
ফিনান্সিয়াল গেন আপনাদের হবে এবং আকর্ষিক অর্থপ্রাপ্তি আপনাদের এই সময় কিন্তু দেখা যাচ্ছে। এরপর যে রাশির কথা বলবো, যদিও বেশ কিছু ক্ষেত্রে দুর্দান্ত রেজাল্ট পাবে, সেটি হচ্ছে সিংহ রাশি। সপ্তমভাবে অবস্থান করে শশনাম মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে, আপনাদের দৈনন্দিন রোজগার বৃদ্ধি করবে, দাম্পত্য সুখের জায়গা আপনাদের দেখা যাচ্ছে, পারিবারিক সুখের জায়গা আপনাদের দেখা যাচ্ছে, অর্থনৈতিক সুখের জায়গা আপনাদের দেখা যাচ্ছে এবং বেশ কিছু ক্ষেত্রে সমস্যার সমাধান হতে চলেছে, শত্রু শান্ত হবে এবং বেশ কিছু দিক থেকে আপনাদের শুভ সমাচার, শুভ সংবাদ আপনাদের কিন্তু আসতে চলেছে। এবং আপনাদের যারা বিদেশের সাথে যুক্ত আছে, বিদেশ থেকেও কিন্তু আপনারা এই সময় লাভ কিন্তু পাবেন। কয়লা খনির সঙ্গে যুক্ত আছে, পেট্রোল কেমিক্যালের সঙ্গে যুক্ত আছেন, গাড়ি বিজনেসের সঙ্গে যুক্ত আছেন, লোহার সঙ্গে যুক্ত আছেন, রাজনীতির সাথে যুক্ত আছেন, আপনি সিংহ রাশি মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত রেজাল্ট কিন্তু এই সময় দিতে কিন্তু চলেছে। অর্থাৎ এই 30 বছর পর সমস্ত রেকর্ড ভেঙে স্বর্ণ রথে চড়তে চলেছে এই 6 রাশি, নতুন রেকর্ড গড়তে চলেছে এই 6 রাশি। ডায়েরিতে নোট করে নিন। তবে যাদের ক্ষেত্রে হচ্ছে না, আবারও বলছি, নিজস্ব বার্থ চার্টটা একবার অ্যানালাইসিস করান এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দিয়ে, যেখানে আপনার সমস্যা সমাধান করতে 100% সক্ষম হবে। তো যাই হোক, এই ভিডিওটিতে আপনাদের যদি কোনো কিছু বক্তব্য থাকে অবশ্যই আপনারা নিজস্ব বক্তব্য করুন এবং প্রত্যেকে, আমি আবার বলছি, কুকুরকে আপনারা মিষ্টি খাওয়ান, কুকুরের সেবা যত্ন করুন, গরিব লোককে কিছু দান করুন এবং অশ্বত্থ গাছের নিচে আপনারা সর্ষার তেলের প্রদীপ দিন এবং শনিবার দিন সন্ধ্যাবেলা ওং সাং শনিশ্চরায় নম এই মন্ত্রটি আপনারা পাঠ করুন এবং বাবারা বলছি শনি রক্ষা কবচ আপনারা পরিধান করুন, বিশেষ রূপে ফল আপনারা কিন্তু পাবেন। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।